বৃষ্টিস্নাত দিনের শেষ বিকালে আক্রমণ পাল্টা আক্রমণে রোমাঞ্চকর ফুটবলের প্রদর্শনী রাজধানীর আর্মি স্টেডিয়ামে। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনালে জয় পেতে মরিয়া উভয় দল। দর্শক সারিতে বসে জমজমাট ফাইনাল উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 34 দলের টুর্নামেন্টে আল আরাফা ইসলামী ব্যাংককে 2-1 গোলে হারিয়ে শিরোপা ওঠে ইউনিয়ন ব্যাংকের হাতে। ফাইনালে বিজয়ী ও রানার্স আপ উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পরে সরকার প্রধান বলেন, খেলাধুলা অর্থনীতি সহ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একদিন ফুটবল বিশ্বকাপেও লাল সবুজের প্রতিনিধিদের অংশ নেওয়ার প্রত্যাশা জানান সরকার প্রধান। এই প্রতিযোগিতার মধ্য থেকেই উৎকর্ষ সাধন হবে, আর এখান থেকে আমরা আন্তর্জাতিক পর্যায়েও একসময় আমরা বিশ্বকাপ খেলতে পারবো, হয়তো বিশ্বকাপ একদিন জিতেও আনতে পারি। সেইভাবে মন মানসিকতা ঠিক রেখে সবাইকে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাই। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমি চাই বাংলাদেশ সব দিক থেকে বিশ্বের সেরা হবে। খেলাধুলা, অর্থনৈতিক উন্নতি ও অগ্রগতি সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাবে। বিজয় জাতি হিসাবেই আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে সবসময় চলব। এই আত্মবিশ্বাস নিশ্চয়ই আমাদের ছেলে মেয়েদের মধ্যে সবসময় কাজ করবে। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক প্রসঙ্গ। বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মধ্যেও জনগণকে ভালো রাখতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে সরকার। আমরা অর্থনৈতিকভাবে যথেষ্ট অগ্রগামী ছিলাম। দুর্ভাগ্যের বিষয় যে COVID-19, ইউক্রেন যুদ্ধ, সেই সাথে সাথে স্যাংশন, পাল্টা স্যাংশন, তার জন্য অর্থনৈতিকভাবে আমাদের সকলেরই একটু কষ্ট হচ্ছে মুদ্রাস্ফীতির কারণে। এটা বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী এই মুদ্রাস্ফীতির কবলে পড়েছে। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি। এ সময় পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়ামের পাশে আরেকটি স্টেডিয়াম করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আরেকটা ফুটবল স্টেডিয়াম সহ আমাদের স্পোর্টসের জন্য যে একটা স্টেডিয়াম হয় সেই ব্যবস্থাটাও ইনশাআল্লাহ আমরা করব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আবারও সকল